নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি নীলাভ্র চ্যাটার্জি আর আপনারা দেখছেন নীলাভ্র ইয়োগা। তো আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা জানতে পারবো যে আমাদের বডিতে বা ব্লাডের মধ্যে যে কোলেস্টেরল থাকে সেই কোলেস্টেরলের মাত্রা হঠাৎ মানে অনেক সময় বেড়ে যায় বা অনেক সময় কমে যায়। তো এই জিনিসটাকে কন্ট্রোলে রাখার জন্য আমরা কী কী যোগাসন প্র্যাকটিস করতে পারি। তো প্রতিবারের মতন আমি এবারও বলবো যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আপনারা না করে কিন্তু যোগাসন আপনারা প্র্যাকটিস করবেন না, এতে কিন্তু আপনাদের বডির টান পড়তে পারে বা আপনাদের বডিতে প্রবলেম হতে পারে। তো আগে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, তারপরেই আপনারা যোগাসন প্র্যাকটিস করুন। আর এখনও পর্যন্ত যদি আপনাদের ফ্রি হ্যান্ড এক্সারসাইজের ভিডিওটি আপনারা না দেখে থাকেন তো নিচে ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আপনারা আগে ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলি দেখুন, সেগুলি প্র্যাকটিস করুন, তারপরেই আপনারা যোগাসন প্র্যাকটিস করবেন। তো চলুন আজকের আমরা ভিডিওতে এবার আস্তে আস্তে করে জেনে নিই যে আমাদের ব্লাডে বা আমাদের বডিতে কোলেস্টেরলের মাত্রাকে ঠিকঠাক রাখার জন্য বা কন্ট্রোলে রাখার জন্য আমরা কী কী যোগাসন প্র্যাকটিস করতে পারি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে একদম ডাইরেক্ট ভিডিওটিতে চলে যাওয়া যাক। তো বন্ধুরা, তো আসুন এবার আস্তে আস্তে করে আমরা জেনে নিই এক এক করে যে আমরা আমাদের নিজেদের বডি বা ব্লাডে কোলেস্টেরলের মাত্রাকে ঠিকঠাক রাখার জন্য কী কী যোগাসন আমরা প্র্যাকটিস করতে পারি। তো চলুন এক এক করে আমরা সেই ভিডিওগুলো দেখে নিই। তো প্রথম যে আপনারা আসনটি করতে পারেন সেটা হচ্ছে শলভাসন। এই শলভাসন কিন্তু আপনার কোলেস্টেরলের মাত্রাকে ঠিকঠাক রাখার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই পালন করে থাকে। এই শলভাসন যখন আপনাদের করা হয়ে গেল, এরপরে আপনারা করতে পারেন অর্ধ মৎস্যেন্দ্রাসন। এই অর্ধ মৎস্যেন্দ্রাসনও কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ আসন এই একটা রোগের ক্ষেত্রে। এবারে আপনাদের যখন অর্ধ মৎস্যেন্দ্রাসন করা হয়ে গেল, এরপরে আপনারা যেটা প্র্যাকটিস করতে পারেন সেটা হচ্ছে আমি কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম চক্রাসন বা হুইল পোজ। এই চক্রাসন বা হুইল পোজ কিন্তু আপনাদের বডিতে সব রকমের মানে কার্যক্ষমতা কিন্তু বাড়িয়ে তোলে, যার মধ্যে একটি অন্যতম জিনিস হচ্ছে যে আপনার বডিতে কোলেস্টেরলের মাত্রাকে কিন্তু এ সবসময়তে কন্ট্রোলের মধ্যে রাখে। এবার যখন ব্যাক বেন্ড হয়ে গেল চক্রাসন, এরপরে আপনারা ফ্রন্ট বেন্ডের জন্য করতে পারেন অবশ্যই পশ্চিমোত্তাসন। এই পশ্চিমোত্তাসনও কিন্তু কোলেস্টেরলের মাত্রাকে ঠিকঠাক রাখার জন্য একটি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। এরপরে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে কপালভাতি প্রাণায়াম করতে পারেন। এই কপালভাতি প্রাণায়ামও কিন্তু এই আসন মানে এই রোগের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা অবশ্যই পালন করে থাকে। আর যখন এই সমস্ত সব কিছু করা হয়ে গেল, এরপরে কিন্তু আপনারা অবশ্যই প্র্যাকটিস করতে পারেন হচ্ছে শবাসন। এই শবাসন কিন্তু আপনার মনকে স্থির করার পাশাপাশি আপনার সমস্ত রকম যে টায়ার্ডনেস আছে সেই টায়ার্ডনেসগুলোকে কিন্তু কাটিয়ে তুলতে অবশ্যই অনেকটা সাহায্য করে। তো এই কটা আসন আপনারা ডেলি প্র্যাকটিস করুন যাদের রক্তে বা দেহেতে কোলেস্টেরলের মানে মাত্রা ঘাটতি আছে বা হয়তো বাড়ন্ত আছে, সেই মানে মানুষেরা আপনারা এই আসনগুলি রোজ প্র্যাকটিস করুন, দেখুন অবশ্যই কিন্তু আপনারা উপকার পেতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে আমাদের নিজেদের বডি বা আমাদের ব্লাডের মধ্যে আমাদের যে কোলেস্টেরল থাকে সেইটাকে আমাদেরকে কন্ট্রোল করার জন্য আমরা কী কী যোগাসন প্র্যাকটিস করতে পারি। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে বা আপনারা কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন। আর যদি এখনও পর্যন্ত এই ফ্যামিলির সঙ্গে আপনারা এখনও পর্যন্ত না জুড়ে থাকেন তো অবশ্যই যে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটিকে প্রেস করে কিন্তু আপনারা এই ফ্যামিলির একটা মেম্বার অবশ্যই হয়ে যেতে পারেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য একটি কোনো আসন বা কোন রোগের কী আসন এই একটা সিরিজ নিয়ে। তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ।